করতেছে, এক বছর নয় দুই বছর পর্যন্ত পরীক্ষা করলো, ১২ বছর ধরে জ্বালানি কাঠ আনতে শুরু করলো, আনতে আনতে পীর মুর্শিদের অন্তরটা খুশি হয়ে গেল। সে তামাশাসি কুটিকে বলল, যাও যাও আমি তোমাকে আমার অফাইজে করাম দিয়ে দিলাম, বায়াত গ্রহণ করাই দিলাম। সেই তামাশাসি কুটি তুমি একজন জগৎ বাসা আল্লাহর ওলি হয়ে গেলা। আজকে যার নামে প্রতিষ্ঠান হয়েছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বাংলার প্রত্যন্ত অঞ্চলে, জামিয়ার নাম শুনলো ভয় পায় ঠিক কিনা? কারণ এখানে মূলত জামিয়াকে ভয় পাই না, জামিয়া যে বেড়া তৈরি করছে সেই বেড়ারে ভয় পাই ঠিক কিনা? কারণ সেই বেড়া তো নবীর পক্ষেই ছিলেন, সেই বেড়া তো ওলি আল্লাহর পক্ষেই ছিলেন, তার হাতে ছিল রসুল পাকের দামান ঠিক কিনা? সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি ছিলেন ৩৯তম আওলাদে রসুল, আমার পীর মুর্শিদ, এমন একজন হক্কানি আল্লাহর বলে ছিলেন, আওলাদে রসুল ছিলেন, যিনি রসুল পাকের ৩৯তম আওলাদ ছিলেন। সেই সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বাংলার জমিনে আসার আগে রেঙ্গুনের মধ্যে গেলেন। কোথায়? রেঙ্গুনটা কি বাংলাদেশে না? কোথায়? বার্মাইয়া কোনো আসেনি, দুই চার পাঁচজন থাকতেও পারে, কোনো অসুবিধা নাই। কারণ বাংলাদেশে দেশ যে পরিমাণে মায়ানমার বার্মাইয়া বাড়ি গেছে, আর বাজি কক্সবাজারের তাকিন না পারে, হরদিন বাদে আর তুন কক্সবাজারের তুন আয়োজন করিব।